আমি হাসিনা হেলদি লাইফস্টাইল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কেমন করে আপনি আপনার ঠোঁটকে পিঙ্ক কালার রাখতে পারেন এবং কেমন করে সফট এবং স্মুথ রাখতে পারেন, তার ঘরোয়া কিছু সমাধান। চলুন শুরু করি আজকের ভিডিও। আগে আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। একটি পাত্রে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি আপনি আপনার ঠোঁটে অ্যাপ্লাই করুন। এক ঘন্টা ঠিক এভাবেই রেখে দিন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনি দিনে কয়েকবার করে করতে থাকেন। এটা যদি আপনি করতে থাকেন তাহলে যাদের ঠোঁট বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করার কারণে বা বিভিন্ন কারণে কালচে হয়ে যেতে শুরু করেছে তারা কিন্তু ফিরে পেতে পারেন আপনি আপনার গোলাপি কালারের কাঙ্ক্ষিত সেই লিপস্টিক। মেডিকেল শপ থেকে খুব ভালো মানের খুব ভালো ব্র্যান্ডের গ্লিসারিন কিনে নিতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবেন, দেখবেন সকালে পাবেন খুব স্মুথ একটা লিপ। শশা ব্লেন্ডারে ব্লেন্ড করে বা আপনি যে কোনো উপায়ে শশার রসটাকে বের করে সেই রসটা যদি আপনি আপনার ঠোঁটে লাগান, দিনে দুই তিনবার করেও লাগাতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার লিপসটা গোলাপি হতে শুরু করবে এবং খুব নরম স্মুথ হতে থাকবে। অনেক সময় ঠোঁটের উপরে ডেড সেল জমে থাকে, তাতে করে যেটা মনে হয় যে লিপসটা ব্ল্যাক হয়ে গিয়েছে, ব্ল্যাকিশ একটা শেড পড়ে গিয়েছে। তো এইটা কেমন করে এর সমাধান কি, এটা আপনি করতে পারেন খুব সফট একটা ব্রাশ নিয়ে হালকা খুব আলতো করে লিপসের উপরে ব্রাশ করে নিতে পারেন। 5 মিনিট ধরে এটা করতে পারেন, তাহলে কিন্তু ডেড সেল গুলো চলে যাবে এবং আপনার লিপসটাকে পিঙ্ক দেখাবে। একটি পাত্রে মধু এবং চিনি মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন, তারপর আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে স্ক্রাবিং করতে থাকুন। এতে করেও কিন্তু আপনার লিপসটা স্মুথ হবে এবং পিঙ্ক দেখাতে হেল্প করবে আপনাকে। হলুদ এবং দুধ দিয়ে একটা প্যাক তৈরি করুন। এই প্যাকটা আপনি আপনার ঠোঁটের উপরে লাগান, যখন দেখবেন শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটাও আপনার ঠোঁটকে গোলাপি করবে এবং হচ্ছে স্মুথ করবে, সফট করতে হেল্প করবে। ও হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে আপনি আপনার বডিকে হাইড্রেট রাখুন। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন, তাতে করেও কিন্তু আপনার লিপস সফট এবং স্মুথ থাকবে।